আমরা রোজই দেখছি কেউ কোনো না কোনো নেতা কারো না কোনো নেতার বিরুদ্ধে বলছে। আমি শুধু পার্টির কাছে আবেদন করব, এই যারা দলের ক্ষতি করছে কিছু শো কল লোকেরা, তাদের শুধু সিকিউরিটি তুলে দিক, এরা দলের বিরুদ্ধে কেউ কারো বিরুদ্ধে বলবে। যখন ভোটের আগে বিজেপিতে চলে গিয়েছিলেন তখন তো দলের প্রতি দরদ ছিল না, তো সুতরাং যে দলটাকে ছেড়ে একবার গেছিলেন ফিরে এসছেন, প্রায়শ্চিত্ত করুন, তার বেশি কথা বলতে যাবেন। সামনে 2024-এর মহাযুদ্ধ, তার আগে সেনাপতি প্রশ্নে শিরে সংক্রান্তি তৃণমূলের অন্তরে লড়ার আগেই লাটাই নিয়ে কারাকারি ঘাসফুল শিবিরে। আফটার মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে কি, সেক্ষেত্রে আমার মনে হয়, জানি না কে কি মনে করবে, যে অভিষেকের ধারে কাছে কেউ নেই, সেনাপতির অভাব নেই। এই সব সেনাপতির পরে যখন ভোট হবে তখন মুকুটটা কে পড়বে সে তখনকার ব্যাপার। ওটা পুরো গোটা রাম মন্দির ইস্যু, দুর্নীতির ইস্যু, এগুলো থেকে চোখ ঘুরিয়ে দেওয়ার জন্য পিসি ভাইপোর ড্রামা হচ্ছে, পিসির সঙ্গে নিয়মিত ভাইপোর যোগাযোগ আছে। নবীন নবীনে যারা রোজ দ্বন্দ্ব করছেন অথবা দ্বন্দ্ব ভাব দেখাচ্ছেন, বিজেপির কথায় পুতুল নাচের মতন করে নাচছেন। নবীন প্রবীণের এই দ্বন্দ্বে বিশেষভাবে নজর কাড়ছে উত্তরবঙ্গে তৃণমূলের দুই মুখ। যতক্ষণ না নবীনরা উপযুক্ত হতে পারছে ততক্ষণ ছেড়ে দিলে তো সংগঠন দুর্বল হয়ে যাবে। যদি একটা এজ গ্রুপকে ধরা যায় যে 35 থেকে 50, পশ্চিমবাংলার রাজনীতিতে এই এজ গ্রুপে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস না, কোনো রাজনৈতিক দলে অভিষেকের কোয়ালিটির কোনো নেতা আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। এই টানাপোড়েনের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন দেবাংশু ভট্টাচার্য, লিখেছেন, যতই নারো কলকাঠি ভাঙতে পারবে না এই জুটি। সেই সঙ্গে পোস্ট করা হয়েছে এই ছবিটি, যেখানে তৃণমূল নেত্রীর পায়ে হাত ছুঁয়ে প্রণাম করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্ষমতা পাওয়া না পাওয়া অকেশনাল, কিন্তু আদর্শের উপর ভিত্তি করে পলিটিক্স করাটা হচ্ছে পারপিচুয়াল। মমতা ব্যানার্জি হঠাৎ করে একটা ক্ষমতা পেয়েছেন, সেটাকে স্থায়ীকরণের ক্ষমতা তার কাছে নেই, তাই এই পার্টি ধ্বংস হবে। আমি সবাইকে অনুরোধ করব, দলের যদি কোনো সমস্যা থাকে, পার্টি অফিস আছে, সুব্রত বক্সী আছেন, অভিষেক ব্যানার্জি আছেন, তাদের সামনে কথা বলুন, তাদের সাথে এসে দয়া করে স্টেটমেন্টে লড়াইয়ে যাবেন না। বিশ্বকবি সেই কবে বলেছিলেন, ওরে নবীন ওরে আমার কাঁচা, ওরে সবুজ ওরে অবুজ, আধমরাদের ঘামে রে তুই বাঁচা। তৃণমূলে কে কাকে বাঁচাবে সেই প্রশ্নে যুক্তি পাল্টা যুক্তির শেষ নেই। শুভেন্দু ভট্টাচার্য, মনোজ বন্দ্যোপাধ্যায় ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।